हे एवरीवन, तो आज भी बनाते अच्छे खाने भी काढ़ा बनाते अच्छे काढ़ा बनाने में दिए थे खाने भी तुलसी पता नहीं अच्छी लौंग दिए थे तीन ते होते और लौंग का जो फूल था शेटा भी फैले दिए थे क्योंकि लौंग का फूल था खूब ठंडा हो जाने फैले दिए थे और एक हरे आधा दिए थे दो टुकड़ों मतों इस साइज़ है आटा होते कालो मरीच दिए थे तो गोलमरीच नहीं दिए थे खाने তো এখানে আমি একটা খলার মতো দিয়ে দিয়েছি এইখানে এইগুলো কিছু করে থেতো করে নেবো ভালো করে। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি আদা, তো দেখো এইভাবে করে আদাটা আমি থেতো করে নিয়েছি, এইভাবে এক একটা সবকটা এইভাবে করে নেব। তো দেখো আমি সব কটা ভালো করে থেতো করে নিয়েছি, তো এখন আমি করব ওতে। তো এখানে আমি ভগোনা নিয়ে নিয়েছি, তার মধ্যে এক কাপ বড় এক কাপ জল দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি দেড় কাপের মতন জল দিয়ে দিচ্ছি, এখানে দেড় কাপ জল দিলে এক কাপ হবে, এক কাপ জল দিলে অর্ধেক কাপ করবে কাঁড়াটাকে। তো এখন আমি এটাকে প্রথমে গরম বসিয়ে দিচ্ছি, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি যেগুলো আমি সব ফুটে ভালো করে রেখেছি এগুলো ফেলে দিয়েছি এর মধ্যে। আমি এটাকে ততক্ষণ জ্বালাবো যতক্ষণ এটা দেড় কাপ থেকে এক কাপ না হয়ে যায়, তখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এটা যখনই ঠান্ডা বা কাশি লাগবে তখন এটাকে খেলে বডিটা খুবই রিলিফ পাবে। তো এটাকে ততক্ষণ জ্বাল হয়ে যেতে দেবো আমি। দেখতে পাচ্ছি এখানে জল কতটা কম হয়ে গেছে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে একদম ওখানে। তো এর মধ্যে আমি কোনো চিনি বা মিষ্টি কোনো লবণ কিছু দিই নি এর মধ্যে, আপনারা চাইলে চিনি এতে দেবেন না, এতে গুড় দিতে পারো মিষ্টির জন্য, যারা মিষ্টি ছাড়া খেতে পারবে না। এখন এটা হয়নি, ভালো করে জাল দিয়ে হবে এটাকে, তারপর নামাবো। তো এটা এখন হয়ে গেছে, তো এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নেবো এখন এটাকে। তো দাও কি সুন্দর রেডি হয়ে গেছে আমার কাঢ়া, দেখতেই পাচ্ছ। তো এটা জ্বর কাশি বা ঠান্ডা ঠান্ডা লাগলে এটা খেতে পারো, এটা এটা বাড়ি অবশ্যই একবার ট্রাই করো, এটা খুবই রিলিফ দেবে বডিতে। তো যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে। টাটা বাই বাই, আবার দেখা করবো নেক্সট ভিডিওতে।